না মুক্তিপণের ব্যাপারটা তো এখন দেখুন এখানে তো একটা ইউনো ন্যাশনাল মিডিয়াতে আমরা কথা বলছি তো আমাদের তো তথ্যের উপরে কথা বলতে হবে এই খবর আপনি যেমন দেখেছেন আমিও দেখেছি তো এখানে যদি আপনি স্ট্রাকচারালি দেখেন আইনগতভাবে দেখেন তাহলে তিনটা পার্টি এখানে এই যে ঘটনার ঘটল একটা হচ্ছে আপনার দ্য শিপ ওনার এস এস শিপিং আরেকটা হচ্ছে এই জলদস্যুরা আরেকটা হচ্ছে আপনার ওদের যে আপনার দ্য ইন্স যেটা পিএনআই প্রোটেকশন অ্যান্ড ইমিউনিটি যে কোম্পানি ইউকে বেইস যে কোম্পানি এটা এই তিনটা তো এই যে যে আপনার জাহাজটা মুক্তি পেল এটা একটা প্রসেসে মুক্তি পেয়েছে এবং এই প্রসেসটা এমবি বি আবদুল্লার জন্যই শুরু হয় নাই এটা শুরু হয়েছে সেই দু হাজার নয়ের আগে থেকে বহু মহারথী এখান দিয়ে গেছে ইউএস শেপ আমেরিকান আপনার ইউরোপিয়ান শেপ অনেকেই এই এই পদ্ধতি পরিস্থিতি শিকার হয়েছে শিকার হয়েছে এবং ইট বিকেম ইন ইন্ডাস্ট্রি আমি যেটা বললাম আর কি যে একটা প্যারিসে ইন্ডাস্ট্রি তা এখন এই তাদের ভিতরে কি কিসের ভিত্তিতে এটা ছাড়া হলো কেন তারা তে বত্রিশ দিন পরে জাহানমণিতে একশো দিন ছিল এইবার তারা থার্টি থ্রি ডেজ পরে নেমে গেল এত একটা একটা নিশ্চয়ই একটা সমঝোতার ভিত্তিতে হয়েছে এই সমঝোতা কি এই তিনজন বলতে পারবে শিপোনার পারেটস এবং আপনার এই পিএনআই কোম্পানি কিন্তু রয়টার্স রয়টার্স তো একটা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি যারা জি জি রয়টার্স তো খুব পরিষ্কার ভাবে এখানে কথা উল্লেখ করেছে এবং কত অ্যামাউন্ট সেটা উল্লেখ করেছে আমি যদি সোশ্যাল মিডিয়াতে থাকতাম বা ওই যে ইউটিউবার যদি হতাম তাহলে তো ওখানে তো যে কথা বলছে হি সে তো নিজেই জাজ জরি অ্যান্ড এক্সিকিউটার সেই বলে দিচ্ছে আমি হয়তো বলতাম যে এখানে না পাঁচ পাঁচ না দশ দেওয়া হয়েছে এবং এটা খায় আর এটা এটা যত আপনি অদ্ভুত কথা বলবেন সেটা খাবে আর যেহেতু আমরা এখানে ন্যাশনাল মিডিয়ায়তে কথা বলছি তো আমার হলো যে এখানে তো তথ্যের ভিত্তিতেই কথা বলতে হবে এই তথ্যটা বাংলাদেশ যেই তিন পার্টির কথা বলেছেন এবং এই তিন পার্টির কেউই প্রকাশ্যে বলে নাই জি তাহলে তো আমরা কিসের ভিত্তিতে বলবো এখন এটা কি এক পসা পাঁচ না দশ না কি সেটা তো বলবো না বাট এই যে যে প্রসেসটা আমি একটা জিনিস বলবো কোম্পানি যেটা বলেছে আমাদের এসএস শিপিং যেটা বলেছে যে আমরা যে প্রসেসটা ফলো করেছি এটাতে আমরা উই হ্যাভ কমপ্লাইড উইথ যে আইন যুক্তরাষ্ট্রের আইন যুক্তরাজ্যের আইন কেনিয়ার আইন এবং সোমালের আইন এই চারটা দেশ চারটা দেশের আইন মেনে আমরা এই ডিলটা করেছি ডিল না এই এই প্রসেসটা আমরা শেষ এখন যুক্তরাষ্ট্র কিভাবে আসলো আপনার যদি কোনো ডলারের ইয়ে হয়ে থাকে ওয়ান ডলার ওয়ান সেন্ট যেটাই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবে এটা ওই নিউ ইয়র্ক ফ্যাটে ফ্যাট দেখবে আপনার এভরিথিং ইভেন ওয়ান ডলারই গোস্তু হুন্ডি কীভাবে হয় সেটা অন্য ব্যাপার বাট এই কথা হলো যে এই তাদের যে কোম্পানির যে পজিশন যে আমরা কোনো মানি লন্ডারিং করি নাই টু তারপরে হলো যে আমরা এই যে চারটা দেশের যে রুল এইটা কমপ্লাই করেছি তো